তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা, হ্যাপি রক্ষাবন্ধন। তো সবাই অনেক ভালোভাবে কাটাও, সবাই কি কি করেছো আমাকে জানাও, তারপর কেমনভাবে তোমরা তোমাদের দিন সেলিব্রেট করলে সেটাও জানাও, তারপর আর কি আর কিছুই না। আর আমি ফার্মেসি থেকে এসে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আমার চুল এখনও ভেজা দেখতেই পাচ্ছো, আর মেকআপ শেকআপ সবই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই মেকআপটা আমি করতাম না কিন্তু রিল যেহেতু রিল বানাবো এই জন্যই আমি মেকআপটা করেছি। আর এখন সময় হচ্ছে 2:30, সবাই সকাল সকাল রাখি বেঁধে নিয়েছে, আর আমি এখন 2:30 সময় রাখি বাঁধবো, কারণ আমি ফার্মেসিতে ছিলাম, এসে রেডি হয়েছি, তারপরে এখন বাঁধবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি। কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে কমেন্ট করে, আর আমার মুখের পিম্পলও আমি অনেক কষ্টে কমিয়েছি সিরিয়াসলি। তো কেমন লাগছে আমাকে? আর আজকে সুমিতকেও আমি ডেকেছিলাম, সুমিতকেও আসতে বলেছিলাম কিন্তু ও আনফর্চুনেটলি ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমি ওকে এক সপ্তাহ আগে বলেছিলাম, আজকে আমি যেহেতু কাজের চাপে ছিলাম এর জন্য ওকে সকালবেলা ফোন করতে পারিনি বলে ও আর আর কি মানে ভুলে গেছে, এর জন্য আনন্দনগর চলে গেছে ওর মামা বাড়ি। তো ওকে আমি বলেছি যে তুই আজকে আসবি, যত রাতি হোক তুই আজকে আসবি। তো ও বলেছে ঠিক আছে আমি এখান থেকে ফিরে তারপর তোদের বাড়ি যাব। তো তোর সুমিত আসবে, তারপর আবার সুমিতকে রাখি পরাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন লাঞ্চ করব সবাই মিলে, বাবা বাড়িতে নেই অ্যাজ ইউজুয়াল, বাবা সবসময় যেহেতু বাড়িতে থাকে না সবসময় টাইমও পায় না, এই জন্য আমি মার ভাই আছে যাই। তো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চে কি কি বানিয়েছি তোমাকে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। মা ভাতটা তুলে রেখে জানো দেখে সবাই ভাবে যে কম ভাত খাই এই জন্য। তো আজকে হয়েছে ভাত, কচুর শাক,
আর এখানে মাংস কষা ভাই কচু শাক খায় না তাই মাংস ভাত খাচ্ছে আর মা কচু শাক দিয়ে ভাত খাচ্ছে আমার ওটা ওখানে আছে আমি খাবো এখন ছুটকি বসে বসে ভাবছে যে ওকে কখন খেতে দেবে তোকে খুব তাড়াতাড়ি খেতে দেবে দাঁড়া ওকেও তুমি নদ্দা নদ্দা করতো আমি খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছি হ্যালো গাইস তো আমি এখন চলে এসেছি তোমাদেরকে আমার রাখির গিফট দেখানোর জন্য আমি মোটামুটি ভালোই রাখির গিফট পেয়েছি কিন্তু ওই গিফটগুলোর মধ্যে একটা গিফট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি মানে আমি এখনও পর্যন্ত রিসিভ করিনি মানে অনলাইন থেকে ভাই অর্ডার করেছিল তো ওটা চলে এসেছিল কিন্তু ওটার মেটেরিয়াল খুবই খারাপ ছিল এর জন্য ওটাকে আবার আমি রিটার্ন করি এক্সচেঞ্জ করি তো এক্সচেঞ্জ করেছি এখনও পর্যন্ত প্রোডাক্টটা আমি পাইনি মানে হাতে পাইনি আর জিনিসপত্র পছন্দ করেছি আমি অর্ডারও দিয়েছি আমি আর পে করেছে ভাই এই জন্যই রাখির গিফট বলেই দিয়েছে তো তোমাদেরকে এক এক করে দেখাই যে আমি রাখিতে কী কী পেয়েছি প্রথমে দেখাই এটা এবারে আমাকে ভাই যা দিয়েছে সবকটাই অনলাইনে দিয়েছে আর এই যে এই ড্রেসটার আনবক্সিং আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা আমাকে ও সরি এটা এদিক ওদিক হয়ে গেছে সব তো এটার আনবক্সিং তোমাদেরকে দেখিয়েছিলাম প্যাকেট মা ফেলে দিয়েছে ড্রেসটা রেখে মানে যে প্যাকেজিং হয়ে এসেছিল এই যে ড্রেসটা এটা হচ্ছে ওয়ান পিস এটা আমার তাও মোটামুটি আমি পরেছিলাম এটা এস সাইজ নেওয়া হয়েছে তাও এটা আর কি ছোটো বলছি কেন এস সাইজ স্মল সাইজ নেওয়া হয়েছে তাও এটা আমার গায়ে বড় আমি জানি না এমন কেন হচ্ছে আমার সাধারণত মিডিয়াম সাইজ এখন মোটা হয়ে গেছে এখন লার্জ লাগবে হয়তো কিন্তু আমি যেহেতু এটা বডিকন এর জন্য আমি আর স্ট্রেচেবল কাপড় এর জন্য আমি এটাকে এস সাইজ অর্ডার করেছিলাম যাই হোক তাও বড় তোমাদেরকে দেখাই এটা কেমন এর হাতা দেখতে পাচ্ছে পুরো রাফেল আর রাফেল রাফেল স্লিভলেস হাতা স্লিভলেস এই যেইটুকুই রাফেল আছে সেইটুকুই পুরোটা বডিকন ড্রেস এখানে আর নিচে দেখো মানে মারমেইডের মতো মানে ওপর দিকটা পুরো বডিতে চাপা আর নিচের দিকটা এমন তো এই ড্রেসটার আমার লেন্থ গেছে হচ্ছে হাঁটু নিচে পর্যন্ত মোটামুটি তাও কতটা হবে আমি বলতে পারছি না কিন্তু হাঁটুর তাও মোটামুটি একটু একটু মানে তাও ভালোই নিচে পর্যন্ত গেছে তো এটা ছিল একটা আর এটা হচ্ছে খুব স্ট্রেচেবল কাপড় এটাকে আমি খাপাবো মানে ভালো মানে একদম পুরো আমার যে সাইজ তার থেকেও আমি এক সাইজ কম করে খাপাবো কারণ যেহেতু এটা স্ট্রেচেবল আর বডিকন তো নেক্সট হচ্ছে জিন্স এটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত মানে অ্যাঙ্কেল লেন্থ বাট এই জিন্সটা আমার অ্যাঙ্কেল থেকে আরও ওপর পর্যন্ত যাচ্ছে মানে বোঝাতে পেরেছি মানে অ্যাঙ্কেল
আঙ্কেল জিন্স যতটা হয় তার থেকে উপর পর্যন্ত, মানে তার থেকেও উপর পর্যন্ত হচ্ছে আমার এই প্যান্টটা। এটাও অনলাইন থেকে আনিয়েছি, এটা তো পুরো সুপার স্ট্রেচেবল, পুরো বেসিক ব্লু কালার, দেখো পুরো বেসিক ব্লু কালার আমি পছন্দ করেছি আর ভাই পে করেছে। তারপরে আর ভাই যে বললাম যে আর একটা টপ ছিল, টপটা যেহেতু মেটেরিয়াল আমার পছন্দ হয়নি তো আমি চেঞ্জ করেছিলাম, তো ওটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, আসলে পরে অবশ্যই দেখাবো। তো এ দেখো এখানে কী আছে, এখানে কী আছে, এখানে কী আছে, এখানে আমার টুটু সাজছে, আমার টুটু, ওই দেখো থাকবে না আমার কোলে, কি করছিস? তো যাই হোক, এবার আমি ভাইকে দিয়েছি হচ্ছে জিন্স আর টি শার্ট, ও রাখির দিন যে জিন্স আর যে টি শার্টটা পরেছিল ওটাই দিয়েছিলাম, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই ভালো করে। ভাই আমাকে বলেছিল যে একই কালারের প্যান্ট একই কালারের টি শার্ট ওর জন্য অর্ডার করতে, তো আমি চয়েস করে ব্ল্যাক ব্ল্যাক করে দিয়েছি, কারণ ওর একটু ফর্সা আছে, একটু না ভালোই ফর্সা আছে, ফর্সা আছে ওর উপর ব্ল্যাকটা বেশ ভালো মানায়। এটা পুরো মানে এই যে টি শার্টটা ভাইকে পরলে পুরো একদম কোরিয়ানদের মতো লাগে, মানে কোরিয়ানরা একদম পুরো ওভার সাইজ পরে, এটাও হয়ে গেছে ভাইয়ের ওভার সাইজ, আর প্যান্টটা হয়ে গেছে আর কি, মানে যেমন জিন্স হয় তেমন চুজ জিন্স হয়ে গেছে, আর এটা হয়ে গেছে ওভার সাইজ, মানে কোরিয়ান স্টাইলের মতো। তারপরে হচ্ছে এই জিন্সটা ব্ল্যাক ব্ল্যাক ড্যামেজ জিন্স, দেখতে পাচ্ছ হাতের ওখানে কাটা আছে, তো এই জিন্সটা, এই দুটো আমি ভাইকে দিয়েছি, মানে এই সেটটা আমি দিয়েছি। আর তারপরে হচ্ছে গিয়ে আসি আরও, মানে আমি আরও জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই চকলেট, এটা আমাকে দিয়েছে হচ্ছে যে দোকানে আমি কাজ করি ওই দোকানের মালিকের ছেলেকে, তো বাবুকে আমি রাখি পরিয়েছিলাম, তো এই জন্য ও রাত্রেবেলা মানে ও গেম খেলছিল দোকানে বসে, তখন আমি ওকে মানে আমি দোকানে গিয়ে ফার্মেসিতে গিয়ে রাখি পরিয়েছি, ও তখন গেম খেলছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। রাত্রি 9টা না সাড়ে 9টার সময় মেবি এসেছে, এসে এটা কিনে আমাকে দিয়ে গেছে। এবার আমার তো প্রচণ্ড লজ্জা লাগছিলো, কারণ ও বাচ্চা মানুষ আর একদমই বাচ্চা, ও না ইনকাম করলে পরে ও বড় হতো, যদি ইনকাম টিনকাম করতো তাহলে কোনো ব্যাপার ছিল না, একদমই বাচ্চা। এবার তাও আবার রাত্রেবেলা আবার বাড়িতে গিয়ে বাড়ি থেকে এসে আবার কিনে দিয়ে গেছে, আমার নিতে খুবই লজ্জা লাগছিলো, তারপরে কাকু ইনসিস্ট করলো বলে আমি নিলাম। তো থ্যাংক ইউ ভাই এই গিফটের জন্য, থ্যাংক ইউ সবাইকে, এত বড় থ্যাংক ইউ আমাকে গিফট করার জন্য, আমার লজ্জা লাগছে এখনো বলতে। যাই হোক বাচ্চা মানুষ, কি আর বলবো, নিয়ে নিলাম আমিও। তো এই ছিল রাখির গিফট, আর ওই টপটা যখন আসবে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কেমন টপ কিনেছি, তো কেমন লাগলো আমার গিফটগুলো, কোনটা ভালো লেগেছে আমার গিফটের মধ্যে তোমাদের, সেটা আমাকে অবশ্যই জানিও। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, কারণ বেল আইকন অন করলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। আর আমার যা মনে হচ্ছে যে আমার যে কটা এখন সাবস্ক্রাইবার্স আছে তাদের মধ্যে হাফ কেন, মানে বেশিরভাগের লোক মনে হয় বেল আইকন অন করেনি, এই জন্য আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। তো আর বেশি দেরি না করে আমার ভিডিও আমার চ্যানেলে গিয়ে বেল আইকনটা অন করে দাও যারা সাবস্ক্রাইব করেছো, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তো যাই হোক আর বেশি বকবক করছি না, আজকের জন্য এখানেই এন্ড করছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড স্টে হোম, বাই বেকুচি।